गाजीपुर सिटी करपोरेशन निर्वाचन स्थगित होलेও खुलना सिटीते पुरोदमे चलছে নির্বাচনী প্রচার প্রচারণা। নির্বাচন ঘনিয়ে আসায় শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে দাঁড়ে দাঁড়ে ছুটছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। मंगलवार सकाले नगरीर बयरा एलाका थेके प्रचारणा शुरू करें बीएनपीर मेयर प्रार्थी नजरुल इस्लाम मंजू। परे दलीय नेताकर्मीदेर निये सोनाडांगा और शशान घाट सह विभिन्न एलाकाय गणसंयोग करें। ए समय गाजीपुरेर मतो खुलना सिटी करपोरेशन निर्वाचनও स्थगित हवार आशंका प्रकाश करें तिनि। सरकारी दल जेखाने हारार सम्भावना बेशी सेखानेই আইনি জটিলতা খুঁজে বের করে সেই নির্বাচন বন্ধের চেষ্টা চালানো হচ্ছে। এইভাবে যদি নির্বাচন বন্ধ হতে থাকে তাহলে আগামী জাতীয় নির্বাচনও অনিশ্চিত হয়ে যাবে এবং মানুষের সংখ্যা সেখানেই। नगरेर शेखपाड़ा थेके निजे निर्वाचनी प्रचार शुरू करें आवामी लीगर मेयर प्रार्थी तालुकदार आब्दुल खालेक। परे फेरिघाट और शेरेबाङ्गला रोड सह बेश कयेकटी एलाकाय दलीय कर्मी समर्थकदेर निये पथसभा करें। तार मते खुलना सिटी करपोरेशन निर्वाचन स्थगित हवार कोनो सम्भावना नेই। जखन पौरसभा छिलो पौरसभार समय 17टा ইউনিয়ন ছিল, সেই ইউনিয়ন সিটি করপোরেশন হওয়ার পরে 31টা ভাগে ভাগ করা হয়েছে। অতএব এর পরে 2-3টা নির্বাচন হয়েছে। এখানে যদি এক্সটেনশন হতো সেই সময় হয়তো সীমানা কিংবা ওয়ার্ডের মানুষ নিয়ে জটিলতা সৃষ্টি হতো, সেই ধরনের কোনো কিছু নাই। ভোটারদের প্রত্যাশা কোনো প্রকার ঝামেলা ছাড়াই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনবান্ধব নগর পিতা পাবেন তারা। কোনো ধরনের হানাহানি, কোনো ধরনের মারামারি, কোনো ধরনের সমস্যা এখনো পর্যন্ত খুলনাতে দেখা দিনি। আগামী 15 মে খুলনা সিটি করপোরেশন নির্বাচন যেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় এই প্রত্যাশা। আমরা আশা করছি যে কোনো রকম কোনো সহিংসতা বা কোনো কিছু হবে না, আমরা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবো এবং ভোট দিয়ে আমরা নিরাপদে বাড়ি ফিরে আসতে পারবো। এদিকে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কাউন্সিলর প্রার্থীরাও। আগামী 15 মে খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। সময় সংবাদ, খুলনা।